আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকে আমি চলে আসছি ওয়াফেল স্ট্রিটে। এটা হলো আপনার মিরপুর একে চার আড্ডার পাশে। আর যারা চার আড্ডাটা চেনেন না, এটা হলো আপনার ডোমিনোস পিৎজার যে রেস্টুরেন্টটা, রেস্টুরেন্টটার পাশে যে গলি, এই গলিতে গেলে আপনারা দেখতে পারবেন চার আড্ডা, চার আড্ডার পাশে আপনার ওয়াফেল স্ট্রিট। সো এটা যেহেতু ওনাদের ফার্স্ট এখানে করা হয়েছে, আর ওনাদের আরও কিছু ব্রাঞ্চ আছে, তো আমি ওগুলো যাইনি, এই ফার্স্ট টাইম এটা গিয়েছি। তো আমার যেহেতু সেকেন্ড টাইম এটা আমি ওয়াফেল খাচ্ছি, তো ভালোই লাগছে এখানের খাবারটা। তা আমি বেশি কিছু অর্ডার দিই নেই, আর অলরেডি ওখানে অফার চলতেছিল, আপনারা দুইটা নিলে একটা ফ্রি। তো আমি অলরেডি তিনটার মতো নিছি আর একটা অলরেডি ফ্রি পেয়েছি। তো আমার কাছে ভালোই লাগছে। আমি আমার কাছে বানানা যেটা ছিল ওটা আমার কাছে খুব ভালো লাগছে। নামগুলো ছিল আপনার হলো, আমি হলো আপনার বানানাটা অর্ডার দিয়েছিলাম, নাটস বানানা, আর হলো রেড ভেলভেট, আর আপনার প্রিমিয়াম স্ট্রবেরি, আর একটা হলো আপনার আইস লোডেড যেটা ছিল, মোট চারটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এত 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 মজা ছিল, আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই মজা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর প্রাইসটাও খুব কম ছিল, আমার কাছে মনে হয়েছিলো হয়তো দামটা একটু বেশি হবে, যেহেতু ফার্স্ট টাইম ওখানে আমি ভিজিট করছি। সো আমার কাছে ভালোই লাগছে, মানে আপনার বানানা যেটা ছিল ওটা খুবই মজার ছিল, ওটা আমার কাছে ভালো লাগছে স্পেশালি। আর আইসক্রিমের টাইম টেস্ট করতে পারিনি, আমার বোন খেয়ে ফেলছে। যাই হোক, আইসক্রিমেরটাও আমার দেখে মনে হচ্ছে ভালোই, ও বললো যে ভালো হয়েছে, কিন্তু আমি জাস্ট তিনটা টেস্ট করতে পারছি, আর আমার বোন একটা ওই যেটা আইসক্রিম ওটা খেয়ে ফেলছে। যাই হোক, অনেক মজা ছিল। আর অবশ্যই আমার ব্লগটা দেখবেন, কেমন হলে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর অবশ্যই এখানে যাবেন, এখানে খাবারগুলো খুবই মজার ছিল। আর এখানে তাদের 30 তারিখ পর্যন্ত আপনার হলো তাদের অফারটা চলবে, মানে দুইটা নিলে একটা ফ্রি। সো অবশ্যই যাবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মজা, আপনার কি গলায় সমস্যা হয়েছে? অনেক মজা।